নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনির রাশি পরিবর্তন। 30 বছর পর মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে শনি 17 জানুয়ারি 2023 প্রবেশ করছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই শনি কুম্ভ রাশিতে প্রবেশ করে সিংহ রাশির ক্ষেত্রে শশ নামক মহাপুরুষ রাজ্য আপনাদের সৃষ্টি করছে। এই 30 বছর পর এই কুম্ভ রাশিতে শনির প্রবেশে সিংহ রাশির মহাপরিবর্তন হতে চলেছে। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, শনির রাশি পরিবর্তনে কি রেজাল্ট পেতে চলেছেন আপনি সিংহ রাশির মানুষ এবং কি উপায় করবেন এটা আমি বলি। দেখুন, প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই কি উপায় আপনারা করবেন যাতে আপনাদের এই শনির রাশি পরিবর্তনে আরও ভালো ফল পান। দেখুন, কিছু পজিটিভ কিছু নেগেটিভ তো নিশ্চিত রূপে হবে, সবটাই পজিটিভ হতে পারে না, আবার সবটাই কিন্তু নেগেটিভ হতে পারে না। কি উপায় করবেন আগে বলি, তারপরে আমি ফলটা নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথম আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই আপনারা করুন। বজরঙ্গবলির উপাসনা, হনুমান 40 পাঠ আপনারা অবশ্যই করুন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনারা মহাদেবের উপাসনা করুন। যতদিক ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যত পাঠ করতে পারবেন ততদিক ভালো। সকালে উঠে আপনারা সূর্যকে আপনারা জল নিবেদন করুন এবং ওং আদিত্যায় নমঃ এই মন্ত্রটি পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এই শনি রাশি পরিবর্তনে এই তিনটি কাজ আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনি কিন্তু করুন। এবার কি রেজাল্ট পেতে চলেছেন দেখুন, 30 বছর পর আপনার কেন্দ্রে অবস্থান করছে শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। যত সিংহ রাশির মানুষ আছে যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন, বিয়ে কনফার্ম হতে হতো বাধা চলে আসছিল, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের একটা বড় যোগ কিন্তু সৃষ্টি করেছে, শুভ বিবাহের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং আপনার পার্টনারের, আপনার লাইফ পার্টনারের ইনকাম বৃদ্ধি, ডেভেলপমেন্ট দেখা কিন্তু যাচ্ছে। এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু পেতে চলেছে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন ডেলি ইনকামের জায়গা কিন্তু ভালো। এবং দাম্পত্য সুখের জায়গা, যাদের স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল, কি করবেন নিজেদের মধ্যে বুঝতে পারছিলেন না, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্টে জড়িয়ে পড়ছেন, এবার দাম্পত্য সুখের জায়গা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। সরাসরি আপনার ভাগ্যভাব নবম ভাবকে দৃষ্টি দিচ্ছে, ভাগ্য পিতা ধর্ম এই তিনটি কিন্তু এই নবম ভাব থেকে বিচার করা হয়। অর্থাৎ এখানে কিন্তু আপনার পিতার স্বাস্থ্যের জায়গাটা একটু টেনশন রয়েছে বা আপনার পিতার সাথে কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্ট হতে পারে এবং ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। সরাসরি রাশির উপর দৃষ্টি দিচ্ছে, দেখুন আপনাদের একটু হলো মন চঞ্চল, মন অস্থির আপনাদেরকে কিন্তু করবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা আপনাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি কিছু হয়তো কিছু কিছু ক্ষেত্রে টেনশন, কোনো কারণে ফট করে কোনো টেনশন মাথায় মধ্যে চলে আসা এটা কিন্তু রয়েছে। সরাসরি আপনার চতুর্থ ভাবে দৃষ্টি দিচ্ছে মায়ের স্বাস্থ্য নিয়ে, মায়ের বিশেষ করে জয়েন্ট পেন, কোমর
আপনার ব্যাক পেন হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং পায়ে ব্যথা, এই সম্ভাবনাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আপনার মাথার সুরিজের দিকে নজর রাখুন। এবং যারা প্রপার্টি কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন, অবশ্যই চোখ কান খুলে প্রপার্টি কেনা বেচা করুন। অর্থাৎ যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন অথবা সম্পত্তি বিক্রয় করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো বিশেষভাবে চোখ কান খুলে আপনারা প্রপার্টি ক্রয় বিক্রয়টা করুন। পারিবারিক সুখের জায়গায় ভালো কিছু সম্পত্তি, কোনো বাহন বা লোহার কোনো জিনিসপত্র, এই সকল জিনিস আপনাদের কিন্তু একটা কেনার বা পারচেস করার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। ভূমি ভবন বাহন সুখের একটা সম্ভাবনা রয়েছে। আপনি সিংহ রাশির মানুষ, 30 বছর পর এই শনির রাশি পরিবর্তনে মহাপরিবর্তন 2023 সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে চলেছে, এবং সুখ সাধন সুখ বৃদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে। বন্ধু বান্ধব থেকে আপনারা কিন্তু সহায়তা আপনারা কিন্তু পেতে চলেছেন, এবং বেশ কিছু খুশির সংবাদ 2023 আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।